ছেলেটা দেখবে লেখা আছে কোনটি বড় কোনটি ছোট স্থির করা, বড় ছোট স্থির করা। তাহলে প্রথমে আমি অঙ্কটা লিখেছি আটের বারো আর পাঁচের ছয় আছে, এর মধ্যে তোমাদের বার করতে হবে কোনটা বড় কোনটা ছোট। তাহলে প্রথমে তোমরা কী করবে, প্রথমে বারো আর ছয়ের লসা দুটো, বারো আর ছয়ের লসা দুটো তোমরা সবাই জানো করতে। প্রথমে দুই দিয়ে দুই ছয়ে বারো, দুই তিনে ছয়, আবার তিন দিয়ে কী করতে তিন দুগুণে ছয়, তিনে একে তিন, ঠিক আছে। আর লসা দুটো আমি কত বেরোলো, দুই গুণিত তিন গুণিত দুই তখন কত হচ্ছে বারো। তাহলে লসা দুটো তোমরা এখানে লিখে দেবে এরকম হবে বারো ও ছয়ের লসা দু বারো, ঠিক আছে। এবার কি নিয়ম, এই যে বারো লসাগু বেরোলো নিজের যে সংখ্যাগুলো আছে এই বারোকে সেই সংখ্যাগুলো দিয়ে ভাগ করতে হবে। তাহলে বারো আগের চিহ্ন এই বারো দিয়ে ভাগ করছি, বারোকে বারো দিয়ে ভাগ করলে কত বেরো এক, বুঝা গেল। আবার বারোকে ছয় দিয়ে ভাগ করছি, বারোকে ছয় দিয়ে ভাগ করলে কত বেরোবে দুই, ছয় গুণে বারো দুই। এবার এটা হয়ে গেল, এবার তোমার কি হচ্ছে আটের বারো, আমি এবার লিখব আটের বারো। এবার যে ভাগ করে যে সংখ্যাগুলো বেরিয়েছে প্রথমে এটা কি বেরিয়েছে এক, একে ওপরের সংখ্যাগুলোকে ওপরে আর নিচে ওই এক দিয়েই আমি গুণ করবো। তাহলে আটের বারো লিখে ফেললাম, নিচে ওপরকেও এক দিয়ে গুণ, নিচেকেও এক দিয়ে গুণ, বোঝা গেল। তাহলে গুণ করে কত বেরলো, আট একে আট, বারো একে বারো, আটের বারোই বেরো। এবার পরেরটা দেখো পাঁচের ছয় আছে, এখানে লিখে ফেললাম পাঁচের ছয়, পাঁচের ছয়টা এখানেও লিখলাম, ভাগ করে কত বেরিয়েছিল দ্বিতীয়টা দুই, তাহলে ওপরকেও দুই দিয়ে গুণ, নিচেকেও দুই দিয়ে গুণ, বোঝা গেল। গুণ করে কোনটা বেরোলো কী বেরোলো, পাঁচ দুগুণে দশ, ছ দুগুণে বারো, বোঝা গেল। তাহলে এবার তোমরা ভগ্নাংশগুলো দেখো, আটের বারো আছে আর দশের বারো, তাহলে এর মধ্যে কোনটা বড়, তোমরা তো সবাই জানো। যদি এই নিচে ঘরগুলো এক আছে তাহলে ওপরে যেটা বড় সেটাই বড় হবে, তাহলে দশের বারো বড়, কিন্তু এখানে দশের বারো লিখলে হবে না, আসল ভগ্নাংশটা কত পাঁচের ছয়, ওই জন্যে বড় সমান কী লিখবে পাঁচের ছয়। আর ছোটো তাহলে করতে হবে, এখানে আটের বারো আছে আর আসল ভগ্নাংশটাও আটের বারো, ওই জন্যে আটের বারো লিখবে। তাহলে সবাই বুঝতে পারলে এই অঙ্কের নিয়মগুলো সব একই, একটা তোমাদের বোঝালাম, নিশ্চয়ই পরে অঙ্কগুলো আর তোমরা করতে পারবে, ঠিক আছে।